কি সুন্দর! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি লাইফস্টাইল। এটি আবার চলে এসলাম আজকে তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে। আজকে আমি দুটো ফুল গাছ চুরি করে নিয়ে এসেছি। এগুলো ফুল গাছ আমাদের না, আমাদের ফুল গাছগুলো শুধু গাঁদা ফুল আছে, সেটা লাল, আর এটা যেটা আনলাম আমি এই পাতাটা ভেঙে গেলো, সুন্দর। এটা রক্ত গাঁদা আর এটা সূর্যমুখী, বাড়িতে লাগাবো, দেখি এবার ফুল হয় কি হয় না। গাছে কড়ি হয়েছে, খুব ছোট্ট ছোট্ট, খুব ছোট্ট। আমার যেখানে একটা সূর্যমুখী তো আছে খুব ছোট্ট, দেখতে পাচ্ছ না, আর গাঁদা ফুলেও আছে একটা খুব ছোট্ট। বাড়ি গিয়ে লাগাই দিব, তারপর ফুল হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, এত বড় গাছ হয়ে যাবে, তারপর ফুল হবে আমার গাছেরও। টেন টেন এন আমার পার্সেল চলে আসে, ওখানে ওয়েট করছে, আর অনেক লোকও আছে ওখানে। আমি চলে যাচ্ছি ওখানে আমার পার্সেলটা আনতে। আমার পার্সেলটাই বের করলো, এখন আমাকে দিবে। আমার তো খুব ভালো লাগছে যে আমার পার্সেল চলে আসছে। তারপর ওখানেই আমার পার্সেল পেয়ে সবাই ছিঁড়ে টিড়ে একদম একাকার করে দিল, যে খুলে টুলে সবাই দেখবে বলে, সেজন্য আমি বের করতে দিয়ে দিলাম। বের করছে আর দেখছে লাল, বলছে লাল। তারপর যখনই বের করলো দেখছে, এ রে কিরে, হাফ হাফ সোয়েটার, দেখছে সবাই। আমি বললাম যে একটু সোয়েটারটা ভালো করে ধরো, আমি ভিডিও করছি তো। তারপরও ভালো করে ধরলো তাকে মা। আমি আমার পার্সেল হাতে পেয়ে নিলাম, তাও আবার সবাই বাইরেই তো ছিঁড়ে টিড়ে শেষ করে দিল। দেখলাম, দেখাবো আরও ঘরে গিয়ে। আমি আস্তে আস্তে সোয়েটারটা অনেকজনকে দেখালাম, আর যাদের যাদের পেরেছি ভিডিও করেছি, আর যাদেরকে আমি নিজে হাতে দেখালাম তাদেরকে তো পারলাম না ভিডিও করে দেখাতে। আমার পার্সেল আমি পড়ে নিয়েছি, নিজে দেখো। দেখতে পাচ্ছ পার্সেল একদম পড়ে রেডি হয়ে গেছে, মনে হয় কোথাও বেরোবো ভাব, কিন্তু কোথাও বেরোবো না। দেখলাম কেমন আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এগুলো ঠিক আছে, কিন্তু উপরের একটা এই যে বোতামটা আছে, এই বোতামটা যে খুলবো সে খুলছে না আর। আমাকে এখন নিজেই কাজ করতে হবে, কি এটুকুর জন্য ফেরত টেরোটের ব্যাপার, দেখ আমি নিজেই করে নেব। কেমন লাগছে কমেন্টে বলবা, ভালো লাগলেও বলবা, ভালো না লাগলেও বলবা। হ্যাঁ, টাটা। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বানিয়ে দেখাবো, মানে জিনিস মানে ফুল, দেখবে খুব সুন্দর, সেটা তাস দিয়ে বানাবো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে তাস, এটা দিয়ে বানাবো। ফার্স্ট টাইম তাসটা এইভাবে ভাঁজ করে নিতে হবে, এইভাবে মানে সমান সমানে ভাঁজ করলে ভালো হবে। ভাঁজ করে নিলাম, তারপরে খুলে দিলাম, তারপর এই দিক থেকে এইরকম করলাম, এইরকম করলাম। আমার তাসটা ভাঁজ করাই ছিল যদিও, সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর নিচেরটাও এই যে এইটাও এইভাবে এই দিক দিয়ে ভাঁজ করে দিলাম, তারপর এইভাবে ইয়ে করলাম। আমার এটার কাজ হয়ে গেছে, তোমাদেরকে একটা বানিয়ে দেখালাম, আর আমার কাছে অনেকগুলো এখানে বানানো আছে, আমি আর বানিয়ে দেখাবো এখন। এরকম বানানো আছে তাস দিয়ে, দেখতে পাচ্ছ
এটা অর্ধেকটা বানিয়ে রাখলাম, তারপর আর অর্ধেকটা বানিয়ে নিই, তারপর একসাথে সেট করবো দিতে। হ্যাঁ, খুব সুন্দর হবে ফুলটা। আমার তো ফার্স্ট টাইম দেখে আমারও খুব ভালো লেগে গেছিলো, সেই জন্য আমিও এবার ট্রাই করছি, তাও তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমার সর্দিটা এখনো শেষ হয় নাই। কি ধরনের মিউজিক! এবার দুটাই সেট করবো। কি সুন্দর একটা জিনিস, কি সুন্দর ফুল! কেমন লাগছে এটা তোমরা কমেন্টে বলবে। টাটা, দেখা হচ্ছে।